আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই সোলার চার্জ কন্ট্রোলটা ব্যবহার করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কিছুটা এক্সেপশনালও মনে হয়েছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে আপনার SRNE ব্র্যান্ডের একটা চার্জ কন্ট্রোলার, এবং এই চার্জ কন্ট্রোলারের কিছু বিষয় আছে যেগুলো আমার খুবই ভালো লেগেছে। যেমন এক নাম্বার হচ্ছে যে এটার এমপিপিটি এফিসিয়েন্সি প্রায় 99%, এবং দুই নাম্বার হচ্ছে যে এটার যে চার্জিং কোয়ালিটিটা, ব্যাটারি চার্জিং কোয়ালিটিটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখা যাচ্ছে যে আপনার মানে পৃথিবীর সব রকম ব্যাটারি প্রায় এটাতে আপনি চার্জ দিতে পারবেন। লিথিয়াম আয়রন ফসফেট বলেন, লিড অ্যাসিড বলেন, লিড অ্যাসিডের মধ্যে যে আরও কয়েকটা আছে যেমন সিল্ড লিড অ্যাসিড বা ফ্লোটেড লিড অ্যাসিড, সব ধরনের ব্যাটারির প্রোফাইল এটার মধ্যে দেওয়া আছে। এবং যদি কোনো ব্যাটারির প্রোফাইল দেওয়া নাও থাকে, যেটা হয়তো ভবিষ্যতে আসলো, সেই প্রোফাইলটাও আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন সেটিংসের মাধ্যমে। আর এই চার্জ কন্ট্রোলারটা আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এটার আপনার ব্যাটারিকে তিনটা স্টেজে চার্জ করতে পারে। দেখা যাচ্ছে যে অনেক সোলার চার্জ কন্ট্রোলারই আমরা দেখি যে একটা স্টেজে চার্জ করে, কিন্তু এটা দেখা যাচ্ছে দুইটা বা তিনটা স্টেজে চার্জ করতে পারে। এবং এই চার্জ কন্ট্রোলারটার ইকুয়ালাইজেশন চার্জিং আছে, যার ফলে ব্যাটারির যে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা, অনেকদিন পরে ব্যাটারির নেগেটিভ প্লেটে যে সালফেট জমে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় বা ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ারটা কমে যায়, সেই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটা প্রত্যেক মাসে ব্যাটারিকে একটু বেশি ভোল্টেজ দিয়ে ওভারচার্জ করবে, অনেকক্ষণ ধরে চার্জ করে, মোটামুটি 120 মিনিটের মতন করে প্রত্যেক মাসে। আপনাকে এই জন্য কিছুই করতে হবে না, সে নিজে নিজেই করবে। আর এই চার্জ কন্ট্রোলারটা আরেকটা জিনিসও আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এটার আউটপুটটা, মনে করেন আপনি DC একটা বাল্ব জ্বালালেন, সেটা যখন সন্ধ্যা হয়ে যায় তখন অটোমেটিক্যালি চলে যায়, মানে জ্বলে যাবে, এরকম সেটিংস আপনি করতে পারবেন, এবং সকাল হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং যদি এরকম হয় যে আপনি টাইমার সেট করে রাখতে চান যে কতক্ষণ পরে বন্ধ হবে, সেটাও এটাতে সম্ভব। তো প্রথমেই আসি এটার আউটলুকটা নিয়ে। তো এইটার আউটলুকটা দেখেন, এটা একটা সাদা কালারের সোলার চার্জ কন্ট্রোলার। এটা মোটামুটি বাংলাদেশে এটা 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, এরকম কয়েকটা ভার্সনে পাওয়া যায়। তো আমার এটা কিন্তু 30 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এটার মোটামুটি 1.2 কেজি হবে এবং খুব ভারী, মানে হিটসিঙ্ক বসানো, দেখেন খুব হাই কোয়ালিটির এবং ভালো হিটসিঙ্ক বসানো। এই হিটসিঙ্কটা মানে কোয়ালিটিটা আমি খুব অবাক হয়ে গেছি দেখে। তারপরে আপনার দেখেন নিচে প্রায় সব ধরনের কমিউনিকেশন পোর্ট দেওয়া আছে, এই দেখেন TTL, টেম্পারেচার, তারপরে RS485, যার ফলে আপনি এক্সট্রা টেম্পারেচার সেন্সরও বসাতে পারবেন, আবার বিভিন্ন রকম অ্যাক্সেসরিজও এর সাথে অ্যাড করতে পারবেন। তো এই চার্জ কন্ট্রোলারটা আপনার আমরা হচ্ছে দুইটা সুইচ দেখতে পাচ্ছি কন্ট্রোল করার জন্য, প্রথমে হলো সিলেক্ট এবং তারপরে এন্টার। তো সিলেক্ট সুইচ দিয়ে আমরা এটার বিভিন্ন রকম ইয়েগুলা, আপনার যে ইনফরমেশনগুলো আমাদের দরকার হয় সেই ইনফরমেশনগুলো আমরা ব্রাউজ করতে পারবো। আর এন্টার কয়েক সেকেন্ড ধরে রেখে আমরা সেটিংসের মধ্যে ঢুকে প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রথমে দেখি যে কী কী এটা শো করে ডিসপ্লেতে। যেমন দেখেন প্রথমে ব্যাটারির ভোল্টেজ শো করছে, এবং এটা কিছুক্ষণ পরপর অল্টারনেট হয়ে ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার ঢুকছে সেটাও কিন্তু শো করে। এই দেখেন এখন অ্যাম্পিয়ার শো করছে। তো আমি এখানে যদি সিলেক্ট বাটনে একবার চাপ দিই তখন দেখাবে যে ব্যাটারির ভোল্টেজটা কত, তারপরে দেখেন ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার ঢুকছে। এখন যেহেতু সোলার প্যানেল লাগানো নাই তাই এখানে এখন 0 দেখাচ্ছে। তারপরে এই দেখেন সোলার প্যানেল থেকে কত ইয়ে আসতেছে, দেখেন ভোল্টেজ আসতেছে, সোলার প্যানেলের ভোল্টেজটা এখানে দেখাচ্ছে। তারপরে সোলার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে, তারপরে দেখেন যে সোলার প্যানেল থেকে কত ওয়াট আওয়ার ব্যাটারিতে ঢুকলো, তারপরে হচ্ছে ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার আওয়ার আজকে আসলো, তারপরে হলো এ দেখেন লোড কত অ্যাম্পিয়ারে চলছে, মানে আপনি যে DC লোডটা চালাচ্ছেন বা এখানে যা সংযুক্ত করেছেন সেটা কতটুকু অ্যাম্পিয়ার টানছে, এবং এই লোডটা কিলোওয়াট আওয়ার কত সেটা দেখাচ্ছে, এবং কিলোওয়াট অ্যাম্পিয়ার আওয়ার কত সেটা দেখাচ্ছে, কতদিন ধরে এটা এই সিস্টেমটা অন অবস্থায় আছে সেটা দেখাচ্ছে, ডিভাইসের টেম্পারেচার দেখাচ্ছে 28°C, তারপরে ব্যাটারির টেম্পারেচার দেখাচ্ছে 25°। যেহেতু এখানে ব্যাটারিতে আপনার টেম্পারেচার সেন্সরটা অ্যাড করা নাই, লাগানো নাই, সেহেতু ডিফল্ট হিসেবে এখন 25 দেখাচ্ছে।
এটা হচ্ছে আউটপুট মোড, যেমন এখন 15 দেওয়া আছে, 15 দেওয়া থাকলে জাস্ট ইন্টার সুইচটা দিলে আউটপুট অন হবে, মানে ডিসি যদি কোনো বাল্ব বা ফ্যান লাগানো থাকে সেটা আপনি অন অফ করতে পারবেন ইন্টার সুইচ দিয়ে। তারপরে দেখা যাচ্ছে 14 দিলে একটা টাইমার সেট হবে, কত মিনিট পরে এটা অফ হয়ে যাবে সেই টাইমার। আপনারা এই 1-এ কত, 2-এ কত, 4-এ কত, 5-এ কত, 6-এ কত এই ধরনের ইয়েগুলো আপনারা ম্যানুয়ালে দেখে নিতে পারেন, ম্যানুয়ালে সব কিছু দেওয়া আছে। এই তো, এই হলো আমরা ব্রাউজ করলাম ইনফরমেশনগুলো। এবার আমরা যদি সেটিংসে ঢুকতে চাই তাহলে এন্টার বাটনটা আমরা 3 সেকেন্ড ধরে রাখব। দেখেন প্রথমে ব্যাটারি সেটিংস, ব্যাটারি সেটিংসে এখানে সব ধরনের ব্যাটারি মোটামুটি সিলেক্ট করা যায়। এখানে লিথিয়াম আয়ন, তারপর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, তারপরে লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে যেমন সিল্ট লিড অ্যাসিড, ফ্লোটেড লিড অ্যাসিড, তারপরে আপনি যদি নিজে কোনো কিছু ডিফাইন করতে চান, সেটিংস করতে চান ব্যাটারির ভোল্টেজ টোল্টে, সেগুলো করতে পারবেন। এই যে দেখেন, চার্জিং কত ভোল্টেজে হবে, কত ভোল্টেজে লোড জ্বলবে, কত অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ হবে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এন্টার কীটা একবার চাপবেন, তারপরে দেখেন চেঞ্জ করতে পারছেন। ছোটো ব্যাটারি আপনি চার্জ করবেন, ছোটো ব্যাটারিতে বেশি অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনি ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার অনুযায়ী অ্যাম্পিয়ার এখানে সিলেক্ট করতে পারেন। তবে যখন ফুল হয়ে যাবে তখন কি কাট করবে, নাকি ব্যাটারি ফুল হয়ে গেলে আপনি 2-1 অ্যাম্পিয়ার কন্টিনিউ সাপ্লাই দিতে চান ব্যাটারিতে, সেটাও সিলেক্ট করতে পারছেন। তারপরে এই যে এখানে একটা মজার অপশন আছে, যখন সোলার প্যানেলের ভোল্টেজ 5 ভোল্ট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ডিসি বাল্বগুলো জ্বলে যাবে, সেই সিস্টেমটা এখান থেকে করা যায়। এবং ডিলে কতটুকু হবে, 60 সেকেন্ড ডিলে হবে। এখানে বিভিন্ন রকম মুড আছে এবং 1 থেকে 17 পর্যন্ত বিভিন্ন রকম মুড আছে, এবং এটা ইউজার ম্যানুয়ালে লেখা আছে কোন মুডে কীভাবে কাজ করবে। তো যাই হোক, আমরা মোটামুটি এটা সেটিংস দেখলাম। এখন আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা, আমরা সাধারণত MPPT সোলার চার্জ কন্ট্রোলার কেন কিনি, এটা কিনি এই কারণে যে আমরা সোলার থেকে যে পাওয়ারটা আসবে বা অ্যাম্পিয়ারটা আসবে সেটা বুস্ট করে সে ব্যাটারিতে দিতে পারবে, অর্থাৎ সোলার প্যানেলটাকে সে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। তো আমরা ছোট একটা প্যানেল দিয়ে এখন টেস্ট করে দেখব যে এটার আউটপুটটা আসলে কেমন আসতেছে, মানে এটা কি বুস্ট করতে পারছে কি না। তো চলেন আমরা ছাদে গিয়ে ছোট একটা সোলার প্যানেল দিয়ে টেস্ট করে দেখি। তো আমরা অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য আপাতত একটি ছোট সোলার প্যানেল অ্যাড করেছি এবং দেখব যে সে ইনপুটে যে অ্যাম্পিয়ারটা পাচ্ছে আউটপুটে সেটাকে বুস্ট করতে পারছে কি না। তো আপনারা দেখেন এখানে আমি সোলার প্যানেলে কত পাচ্ছি অ্যাম্পিয়ার, আমি আগে পুরোটা দেখা নিচ্ছি যে এখান থেকে সোলার প্যানেলের লাইন এসেছে এবং এই দিকে দেখেন ব্যাটারি থেকে সংযুক্ত হয়েছে। তো সোলার প্যানেল থেকে, ছোট্ট একটি সোলার প্যানেল থেকে আমি এখন পাচ্ছি 1 অ্যাম্পিয়ার পাচ্ছি, দেখেন 1 অ্যাম্পিয়ার পাচ্ছি। তো এই 1 অ্যাম্পিয়ার যখন ইনপুট হিসেবে দিচ্ছি তখন আউটপুটে কত অ্যাম্পিয়ার হচ্ছে সেটা আমরা দেখি, আউটপুটে প্রায় 3.8-3.9 প্রায় 4 অ্যাম্পিয়ারের মতন হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইয়েটি আপনার MPPT সোলার চার্জ কন্ট্রোলারটি ঠিক মতোই বুস্টিং করতে পারছে এবং খুব ভালোভাবেই বুস্টিং করছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।